রোববার সকালে রাজধানীতে নিজের মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ। দলীয় প্রধানের পরপরই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সহ আগামী সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করতে ইচ্ছুক প্রার্থীরা। আমাকে এই মুহূর্তে যদি মহাজোট থেকে নমিনেশন দেওয়া হয় তাহলে আমি আশা করি জাতীয় পার্টির সেই লাঙ্গলের প্রতীক নিয়ে এবং হুসেন মোহাম্মদের হাতকে শক্তিশালী করতে পারবো। আমি আশা করছি যে নির্বাচিত হতে পারবো। আমি ইতিমধ্যেই আমার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছি, এলাকার মানুষ বলছে আপনার ছাড়া বিকল্প নেই। এ সময় এরশাদ বলেন, দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু করলো জাতীয় পার্টি। এই যাত্রা শেষ হবে নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে। যাত্রা শুরু হলো, এই যাত্রা শেষ হবে যেদিন আমরা নির্বাচনে জয়ী হব। প্রত্যেক কর্মী পূর্ণ সহযোগিতা চাই। আমরা যদি সবাই একসাথে লড়াই করি, ইনশাল্লাহ আমরা লড়াই জিতবই জিতবো। আমি বলতে চাই, সবাই ফর্ম কিনুন, হাজার হাজার ফর্ম কিনুন, দেখাতে পারে আমাদের ক্যাপ প্রার্থী আছে। এদিকে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রমকে ঘিরে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় লাঙ্গল প্রতীকের পক্ষে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।